করোনা ভাইরাস সংক্রমণে গোটা পৃথিবী জুড়ে 200 থেকেও বেশি দেশ প্রভাবিত হয়েছে। এই মহামারীকে আটকানোর চেষ্টা তো হয়েই চলেছে, কিন্তু প্রতিদিন যেমন করোনা সংক্রমণ বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। পুরো পৃথিবীতে করোনা সংক্রমণকে রোধ করার জন্য অনেক দেশের ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা চলছে। প্রায় 110 এর থেকেও বেশি ভ্যাকসিনের ওপর পরীক্ষা চলছে, যার মধ্যে প্রায় 1.5 ডজন ভ্যাকসিন পরীক্ষায় অনেকটা এগিয়ে রয়েছে। ভারতও এর ওপর খুব দ্রুত কাজ করছে। ভারতের 2টি ভ্যাকসিনের ওপর ট্রায়াল চলছে। এই ট্রায়াল বাঁদর ও খরগোশের ওপর সফল হয়েছে, আর এখন এর ট্রায়াল মানুষের ওপরেও শুরু হয়ে গেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে এই বছরের শেষে অথবা 2021-এর শুরুতে করোনা ভ্যাকসিন বাজারে চলে আসবে। কিন্তু তার আগে বিশ্বের 2টি বিখ্যাত কোম্পানি ভ্যাকসিনের ফাইনাল স্টেজে পা রেখেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কোন দেশের ভ্যাকসিনের কতদূর এগোলো এবং কোন দেশ ভ্যাকসিনের ওপর বেশি ভরসা রাখা যায় সেই নিয়েই বলবো। তার সাথে চীনের সেই চালবাজি সম্বন্ধেও বলবো যা কোভ্যাকসিনের ট্রায়ালের ক্ষেত্রেও করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাক দিয়ে নেওয়া যায় এমন ভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক। করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের বাঁচানোর জন্য নাক দিয়ে নেওয়া যায় এমন ভ্যাকসিন বানানোর লক্ষ্যে এগোচ্ছে ভারত বায়োটেক। কিছু বিশেষজ্ঞরা মনে করছেন করোনা থেকে বাঁচার টিকা নাক দিয়েও নেওয়া যেতে পারে। করোনা ভাইরাস সহ আরও জীবাণু মিউকাসের মাধ্যমে নাক দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, যা নাক, মুখ, ফুসফুস এবং প্রাচন তন্ত্রকে প্রভাবিত করে। করোনা ভাইরাসও এর থেকে আলাদা নয়। ভারত বায়োটেকও একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে করোনা ভ্যাকসিন তৈরি শুরু করে দিয়েছে। সাধারণত টিকা শরীরের উপরি অংশে দেওয়া হয়, যেমন হাতের উপরের অংশে, কিন্তু প্রতিটি ভাইরাসের বিভিন্ন বিভিন্ন প্রবৃত্তি হয়। নাক দিয়ে যদি ভ্যাকসিন শরীরে যায় তাহলে সেটি সোজা ভাইরাসকে আক্রমণ করে, যার ফলে সেটি ধ্বংস হয়ে যায়। আমেরিকান বায়োটেক ভেক্সিটিয়া সহ অনেক কোম্পানি ওরাল ভ্যাকসিন অর্থাৎ মুখ দিয়ে পাঠানো যাবে এমন ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ করছে। ভারতে শুরু হলো 2টি ভ্যাকসিনের ওপর হিউম্যান ট্রায়াল। ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাস ভ্যাকসিন ফার্মাকিউটিক্যাল কোম্পানি ভারত বায়োটেক তৈরি করছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই কোভ্যাকসিন ভারতে চলে আসবে। ভ্যাকসিনের ট্রায়ালের জন্য দেশের 12টি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে। পৃথিবীর একজন বিখ্যাত মানুষ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস করোনা ভাইরাস লড়াইয়ে ভারতের ওপর বিশ্বাস রেখেছেন। বিল গেটস বলেছেন, ভারতের ফার্মাকিউটিক্যাল কোম্পানিতে এতই দম রয়েছে যে পুরো পৃথিবীর জন্য ভ্যাকসিন তৈরি করে দিতে পারে। পাটনা এমস এ 7 জনকে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল। ট্রায়ালের জন্য 4 জনকে ডাকা হয়েছে। এখনও কম করে 50 জনকে ট্রায়াল করা হবে। অন্যদিকে ভারতের দ্বিতীয় কোম্পানি জাইডাস ক্যাডেলার ও তার ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু করে দিয়েছে। পরীক্ষার আলাদা স্টেজে কোম্পানির দেশের ক্লিনিক্যাল অধ্যয়নে 1000 লোকের ওপরে এই পরীক্ষা করবে। দেশের বৃদ্ধিপ্রাপ্ত করোনা সংক্রমণের মাঝে এই মাসের শুরুতেই জাইডাস ক্যাডেলা দুনিয়া জুড়ে মানুষের করোনা ভ্যাকসিনের জন্য তীব্র অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ব্রিটেন থেকে বিশাল খবর এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রথম প্রচেষ্টা সফল হয়েছে। আসলে অক্সফোর্ড ইউনিভার্সিটির মানব দেহে এই ভ্যাকসিনের সফল ট্রায়াল হয়ে গেছে। ব্রাজিলে হওয়া হিউম্যান ট্রায়ালে খুবই ভালো ফল পাওয়া গেছে। এই ভ্যাকসিন প্রয়োগ করা ভলেন্টিয়ারদের শরীরে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তাদের মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে। কোম্পানি মনে করছে সেপ্টেম্বর 2020-র মধ্যেই এই ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। এই ভ্যাকসিনের উৎপাদন অ্যাস্ট্রাজেনিকা করবে। তার সঙ্গেও ভারতের ভ্যাকসিন উৎপাদন কোম্পানি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াও এই উৎপাদনেও সামিল থাকবে। অন্যদিকে রাশিয়ার করোনা ভ্যাকসিন আগস্টের মধ্যেই মানুষের মধ্যে প্রয়োগ করার কথা জানিয়েছে গ্যামিলি ন্যাশনাল সেন্টার ফর এপিডার্মিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির নির্দেশক অ্যালেকজান্ডার জেমসবার্গ। আবার অন্যদিকে আমেরিকা কোম্পানি মডার্নার লাস্ট ট্রায়াল খুবই শীঘ্রই শুরু হবে।
আমেরিকার কোম্পানি মডার্না 27 জুলাইয়ের কাছাকাছি মানবদের শেষ পর্যায়ে তৈরির প্ল্যান করছে। চীন বিনা অনুমতিতে করছে ভ্যাকসিনের ট্রায়াল। চীনের চালবাজি কোভিড-19 ভ্যাকসিন ট্রায়ালও স্পষ্ট ধরা পড়ছে। এই ক্ষেত্রেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বানানোর নিয়মাবলীকে উপেক্ষা করছে চীন। কোনো অনুমতি না নিয়েই চীনের এক কোম্পানি তার কর্মচারীদের ভ্যাকসিন দিয়ে দেয়। ফলে সেই কর্মচারীদের কী এফেক্ট হয়েছে তা এখনও জানা যায়নি। আসলে চীন চায় সর্বপ্রথম করোনা ভ্যাকসিন তারাই বার করুক, আর তা দিয়ে গোটা দুনিয়ায় একটা বিশাল ব্যবসা করুক। একটা বিষয় একটু ভেবে দেখুন, যখন গোটা দুনিয়ায় সংক্রমণ ছড়াতে শুরু করলো, তখন চীনে করোনা সংক্রমণ হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। কিন্তু কীভাবে? সত্যিই কি করোনার কোনো ভ্যাকসিন তাদের কাছে ছিল না? প্রথমে অনেকবার বলার সত্ত্বেও সংক্রমণ গোটা পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার পর ভ্যাকসিন ছড়ালে বিপদে পড়ত চীন। আর এখন যে অন্যান্য দেশগুলি ভ্যাকসিন তৈরির দৌড়ে অনেকটা এগিয়ে গেছে, তখনই তড়িঘড়ি করে কোনো নিয়মাবলী না মেনে হিউম্যান ট্রায়াল শুরু করে দিল চীন। কারণ ব্যবসা তো তাদের করতেই হবে, মানুষের জীবন ডাজ নট ম্যাটার। এই ব্যাপারে আপনার কি মনে হয় তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, আর পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।